কর্মক্ষেত্রে যোগদান নতুবা টার্মিনেশন লেটার চাই, এই দাবি নিয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের আধিকারিক তৈশা মক্কের কার্যালয় ঘেরাও করেন গন্ডাছড়া মহকুমার 78 জন চাকরিচ্যুত শিক্ষক। পুনরায় কাজে যোগ দিতে অরোর কর্মচ্যুত শিক্ষকরা শুক্রবার টানা রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের আধিকারিক তৈশা মগের উপস্থিতিতেই গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক আলোচনায় বসে। তাদের একটাই দাবি, হয়তো কর্মক্ষেত্রে যোগ দেওয়ার অনুমতি দিতে হবে নতুবা টার্মিনেশন লেটার দিতে হবে, কিন্তু শিক্ষা আধিকারিক এর কোনো রকম সদ উত্তর দিতে পারেননি। কারণ আপনারা সবাই জানেন যে গত 12ই আগস্ট আমরা আমাদের যে আরটিআই মূলে আমরা সকলে বিদ্যালয়ে গিয়েছি এবং বিদ্যালয়ে গিয়ে আমরা রিজয়নিং করার জন্য আমরা এখানে আবেদন করেছি, এবং সেই আবেদন আমাদের উল্লেখ ছিল যে 7 দিনের মধ্যে যে অথরিটি আমাদের রয়েছে সেই অথরিটি আমাদের রিপ্লাই দেবে, হ্যাঁ আমরা স্কুলে আসবো কিনা। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের লিখিত ভাবে কোনো ধরনের আমাদের কোনো কিছু জানানো আমাদের এখন পর্যন্ত আমাদের হয়নি। তো সেই বিষয়ে আমরা আইএসএফের নিকট আমরা যে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছি, আমরা ওনার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের কিছু কিছু বিদ্যালয়ে যাদেরকে অবজেকশন করছে, হয়তো বিদ্যালয়ে যাচ্ছে কিন্তু কোনো ধরনের অ্যাটেন্ডেন্স সই করতে পারছে না বা ক্লাস করার জন্য অনুমতি দিচ্ছে না, কেন দিচ্ছে না। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আইএসএফের কাছেও সেই ব্যাপারে কোনো ধরনের সদুত্তর নেই। আইএসএফ ডিডিউর কথা বলছেন, ডিডিও ডাইরেক্টরের কথা বলছেন,